ক্রিপ্টোকারেন্সি শব্দটা অনেকের পরিচিত হলেও বিষয়টা অনেকের কাছে একটা গোলক ধাঁধার মতো। কিন্তু ভারতের 14 বছরের ঈশার এবং 9 বছরের অ্যানান্নার কাছে এটা কোনো বিষয় না। তারা দুজন ভাই বোন। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি থেকে মাসে আয় করছে $35,000 বা বাংলাদেশি টাকায় 29 লাখেরও বেশি। যেখানে অনেকেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে হিমশিম খান, এই বয়সে দুজনে তা আয়ত্ত করলো কিভাবে তাও আর পাকা পেশাদারের মতো, এটা ভাবায় অনেককেই। এই প্রসঙ্গে ঈশান জানায়, 7 মাস আগে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এই শব্দগুলি সম্পর্কে শুনেছিল সে। বিষয়টি নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয় তার। এরপরেই বিষয়টি নিয়ে ইউটিউব এবং বিভিন্ন পত্রিকা ঘাঁটাঘাঁটি শুরু করে। তখনই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিকল্পনা মাথায় আসে, কিন্তু বিনিয়োগ করার মতো অত টাকা ছিল না তাদের কাছে। তাই ঠিক করেন, বিনিয়োগ করার আগে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের জন্য সঠিক সামগ্রী কিনবেন। অন্যদিকে অনন্যা বলে, ভাই আর আমি দুজনে মিলেই বিনিয়োগের পরিকল্পনা করি। বিষয়টি ভালো লাগার পর ভাইকে এই বিষয়ে উৎসাহ দিয়েছি। তবে কয়েকদিনের মধ্যেই বিষয়টি আয়ত্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দুজনে। 7 মাস ধরে ইউটিউব ঘেঁটে বিটকয়েন এবং ক্রিপ্টো সংক্রান্ত নানা পত্রিকা পড়ে বিনিয়োগ সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করেছে তারা। তারপরই গেম খেলার জন্য কেনা নিজের কম্পিউটারকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের উপযোগী করে তোলে, এমনই জানায় ঈশান। তার কথায়, শুরুতে দিনে $3 আয় করেছিলাম, এখন সেখানে মাসে $35,000 আয় করছি। আমরা খুব খুশি, এই টাকা নিজেদের উচ্চশিক্ষার কাজেই খরচ করতে চায় বলে জানায় দুই ভাই বোন। সময় সংবাদ, ঢাকা।